আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে অনেক সুন্দর একটি হাতার ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। কেমন লেগেছে পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল বাটনটিকে অল ক্লিক করে দিয়ে রাখবেন, নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে প্রতিদিন পৌঁছে যাবে। চলুন এখন সেলাই করে আপনাদের সাথে শেয়ার করব। এখানে 3 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি, 2 কালার নিয়ে এটাকে আয়রন করে বাঁচ দিয়ে নিয়েছি 1 ইঞ্চিতে। এটা 1 ইঞ্চি রেখেছি বাঁচ করে, আয়রন দেওয়ার পরে 1 ইঞ্চি আছে। আর এটা হলো হাতাটা, এটা 3 ইঞ্চিতে একটা কাপড় নিয়ে নিয়েছি, এটার উপরে ডিজাইনটা করব। তো দেখুন, এভাবে করে প্রথমে 1 কালার কাপড়টিকে রেখে এরপরে আরেক কালার কাপড়টিকে এভাবে বসিয়ে দিব। এক এক করে লাল কাপড়টার সাথে মিল রেখে এভাবে করে কেটে নেব। এভাবে করে আমরা প্রথমে অনেকগুলো বসাই নেব, তারপর সাইড থেকে সেলাই করে দিব। এভাবে মাপ দিয়ে কেটে নিয়ে দেখুন, এইভাবে করে সবগুলা কেটে সেলাই করে নেব এক সাইড থেকে। একটি নেভি কালার কাপড় নিয়ে আর একটি অরেঞ্জ কালার কাপড় নিয়ে দুইটাকে এভাবে বসাই দিচ্ছি। ইউনিক একটি হাতের ডিজাইন, দেখতে অনেকটাই সুন্দর লাগে দেখতে এই ধরনের হাতাগুলা। অবশ্যই আপনারা নিজেদের জন্য করে নেবেন, যদি একেবারে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন তাহলে আশা করি সবাই শিখে যেতে পারবেন। দেখুন, পুরোপুরি করা হয়ে গেছে আমাদের। এখন পরের সাইডটাকেও এভাবে সেলাই করে নেব। হাত দিয়ে ধরে ধরে সেলাই করে দেব। এখন কেটে নিচ্ছি সাইড থেকে। এখানে একটা পাইপিং দিয়ে দিব। কাপড়টিকে আমি 1 ইঞ্চি নিয়ে নিয়েছি পাশ থেকে, আর হাতার লম্বায় যতটুক আছে অতটুক নিয়ে নিব। লাগাবার পরে বাতিটুকু কেটে ফেলে দিব। তো এখন পুরোপুরি লাগাই নিব, হাতার যে সেলাইটি আছে ওইটার উপর উপর রেখে সেলাই করে দেব। এখন এটাকে মুড়িয়ে চাপ সেলাই দিয়ে দিব। সেটটা হয়ে গেছে, মানে এই পাশটাতে আমরা হাতাটাকে 1/2 ইঞ্চিতে এটা উল্টা সাইডে দাগ দিয়ে দিয়েছি, সোজা সাইডটি আমাদের উপরে চলে আসছে। 1/2 ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে চাপ সেলাই দিয়ে দিব। এখানে অরেঞ্জ কালারেরও 1 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি, নিয়ে এখানেও একটি পাইপিং বসিয়ে দেব।
এই পাশ থেকেও আর একটা চা পিষ্টি দিয়ে দিচ্ছে। দেখুন কতটা সুন্দর লাগতেছে। হাতার মোহরিটা সেলাই করে নিব। তো আমার 5.5 ইঞ্চি তে আমি সেলাই করে নিচ্ছি হাতার মোহরিটা। আপনাদের যার যতটুকু মেজারমেন্ট ওই অনুযায়ী সেলাই করে নেবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে, কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন বন্ধুদের মাঝে।